শুধু সৈকতই না সমুদ্রের শত শত ফুট গভীরেও মিলছে প্লাস্টিক কিংবা পলিথিনের মতো জঞ্জাল এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি কমছে মাছ যার মাশুল দিতে হচ্ছে জেলেদের সেক্ষেত্রে সচেতনতার পাশাপাশি আইন বাস্তবায়নের তাগিদ বিশ বিশেষজ্ঞদের সেন্ট মার্টিন ঘুরে এসে আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট কথা হচ্ছিল আব্দুল খালেকের সঙ্গে পঁচিশ বছর ধরে দুই হাতে জয় করেছেন প্রতিকূলতা উত্তাল সমুদ্রের গর্জনকে বুড়ো আঙুল দেখিয়ে জাল হাতে দাপিয়ে বেরিয়েছেন বঙ্গোপসাগরের বুকে এখন মাছ চলে গেছে সাগর থেকে বিভিন্ন কাঁচারাগুলা ও সাগর ফেলে দিই তাহলে সাগরও ওইটা কি হজম করতে পারে না সমুদ্র দিয়েছেও অনেক কিন্তু এখন তো যেন স্বচ্ছন্দ হারা জাল টানলে মাছ তো ওঠে তবে দেখাতে পারে না স্বচ্ছলতার মুখ আগে দুই দিন একদিন যদি টিপ মারা হয় ফিশিং করা হয় দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা এমন কি সময়ে পঞ্চাশ লাখ টাকা হয়েছে এখন সাতটা বিলিয়ে দশ হাজার টাকা হয় না স্থানীয় জেলেরা বলছেন মাছ তো কমছেই তার উপর পলিথিন কিংবা প্লাস্টিকের মতো নানা জঞ্জালে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাল বাড়তি সময় ও টাকাও যাচ্ছে পাতাল হলিডিং তাই ফুরালি মানে খ্যার কুড়া মধ্যে বেশি আমাদের জালগুলো নষ্ট হয়ে জন্য এমন অভিযোগের প্রমাণ পেতে বড় গবেষক হওয়ার সাগর পাড়ের এসব প্রবল ভাটায় মৃত মনে হলেও জোয়ারের টানে পানিতে ফিরে পায় প্রাণ অথচ যেসব প্রবলের আশেপাশে পর্যটকদের আনাগোনা বেশি সেসব যেন মৃত প্রায় আর সৈকত কিংবা সমুদ্র জলে অহরহ মিলছে অবাঞ্ছিত নানা বস্তু বিশেষজ্ঞরা বলছেন পর্যটকদের অসচেতনতায় সমুদ্র দূষণ বেরিয়ে চলছে সচেতন না হলে এটা কখনোই রোধ করা সম্ভব না এর পাশাপাশি সরকারকেও আইন করে দিতে হবে আইন কিন্তু রয়েছে এবং এটা যদি বাস্তবায়ন করে তাহলে কিন্তু মানুষ এটা মেনে চলতে বাধ্য হবে সেক্ষেত্রে এখনই নিতে হবে দৃঢ় পদক্ষেপ দিনশেষে দ্বীপটি জুড়ে এই সোনালি আভা আর চোখের সামনে ডুবান্ত সূর্য যেন টেনে আনে পর্যটকদের এই বিচ্ছিন্ন দ্বীপটাতে তবে লক্ষ্য রাখতে হবে এর প্রাকৃতিক ভারসাম্য যেন রক্ষা থাকে তবু রাত পেরিয়ে নতুন আশার আলোয় জাগবে ভোর অক্ষুণ্ণ থাকবে সেন্ট মার্টিন্সের অনুপম সৌন্দর্য সময় সংবাদ সেন্ট মার্টিনস টেকনাফ